বাড়ি ফেরত পাঠায়নি, অঙ্কন নিজে চালাবে বলেছে। আচ্ছা, আমি অঙ্কনকে বলছি ও যেন গাড়িটা ফেরত দিয়ে দেয়, আপনি একদম চিন্তা করবেন না। মাঠান মাঠানকে তো বলে দিলাম যে আমি অঙ্কনকে বলবো গাড়ি ফিরিয়ে দিতে, আর অঙ্কন এখন এই কথা বলছে, কি করি আমি এখন? হ্যাঁ তারা বলো। আচ্ছা তুমি একটা কাজ করো তো, এখন তুমি ওই বুড়িকে, সরি তোমার ওই বিজয় মাঠাকে তুমি ফোন করো, ফোন করে বলো যে তোমার গাড়িটা দরকার আর গাড়ি ফেরত দেওয়া যাবে না। হ্যালো তারা, কি হয়েছে বলো, চুপ করে আছো কেন? মাঠান, হ্যাঁ ওই গাড়িটা কি হয়েছে? গাড়ি না, মাঠানকে কিছুতেই জানানো যাবে না এসব কথা, তাহলে উনি খুব কষ্ট পাবেন, আমার জন্য দুশ্চিন্তা করবেন, কিন্তু ওনাকে এখন কি বলি আমি? অ্যাক্সিলেটরে চাপ দাও, দেখো স্পিড বাড়বে। হ্যাঁ, সবার বাঁ দিকে ওটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে, ক্লাচটা চিপে তারপর তোমায় গিয়ার দিতে হবে, আর মাঝখানে একটা ব্রেক। এবার গিয়ার দাও, ক্লাচটা টিপে, ক্লাচটা চিপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আস্তে আস্তে করে ক্লাচটা ছাড়ো। এই তো দেখো তুমি পেরে গেছো, এবার থেকে আমি প্যাসেঞ্জার সিটে বসে থাকবো আর তুমি ড্রাইভার সিটে, তুমি চালাবে আর আমি বসে থাকবো। গাড়ির কিছু হয়নি মাঠান, আপনার গাড়ি আপনার বাড়িতে ঠিক ফেরত যাবে, আপনি একদম চিন্তা করবেন না। আমি এটা বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে তারা, তুমি ভালো থেকো। আপনি ভাববেন না, আমি ভালো থাকবো। যাই হয়ে যাক না কেন, গাড়ি তো আমি ফেরত নিয়ে যাব, কিন্তু আমাকে চাবিটা পেতে হবে কোনোভাবে। অঙ্কন যা ইচ্ছে প্ল্যান করুক, আকাশদের সাথে জোচ্ছরি আমি ওকে কিছুতেই করতে দেবো না। জ্বালা দুটো পেঁয়াজ কাটতো। হ্যাঁ জ্বালা দিদি, ও জ্বালা দিদি, এই তো জ্বালা দিদি। আচ্ছা জ্বালা দিদি, তোমাকে যে বলেছিলাম রান্নাঘরে নিয়ে এসে মাছটা রাখতে, কোথায়? জিওল মাছের ঝোল রান্না করবো সন্ধ্যার জন্য। তুমি করবে জিওল মাছের ঝোল রান্না? ইয়েস, মাছের ঝোল রান্না করবো আমি, এট লিস্ট 45 মিনিটের জন্য যাতে দেখা না পাই। ছাড় তো, ও নাকি করবে মাছের ঝোল রান্না। আচ্ছা রান্না না করলে খাবে কি সন্ধ্যা? আরে বাবা আমরা রান্না করে দিচ্ছি, যা 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 তুই ঘরে যা তো। ইম্পসিবল, ড্রামা কুইন আমাকে বলেছেন মাছের ঝোল রান্না করতে, আর ওনার কথাটা আমি ফেলছি না। হ্যাঁ আমি ওনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর তোমরা যাও না এখন, আমার সময় নষ্ট করো না, চল চল চল। আরে বাবা অন্তত মাছটা কেটে কুটে তো দিই, ওসব তুই পারবি না। আরে বাবা আমি করে নেবো, আমি ইন্টারনেট দেখে সবকিছু করবো। ইন্টারনেট দেখে জিওল মাছ কাটা যায় না, ওটা অভ্যেসের ব্যাপার। আরে বাবা তোমরা কিচ্ছু চিন্তা করো না, নিজের বউয়ের জন্য আমি নিজেই রান্না করব, আমার কারো হেল্পের প্রয়োজন নেই। আচ্ছা বেশ তাই কর, যা। আচ্ছা শোনো না, বলছি নতুন করে জীবন শুরু করছি আমি সন্ধ্যার সঙ্গে, ডক্টর বলেছেন যাতে ওনার মনে কোনো চাপ না পড়ে, সবসময় খুশি রাখতে আমাকে, আমি সেটাই করব, আমি সবসময় সন্ধ্যাকে খুশি রাখবো। আচ্ছা শোনো না, বলছি আমার আমার হাতে রান্না খেয়ে সন্ধ্যা খুশি হবে তো? পৃথিবীতে এরকম কোনো মেয়ে আছে যে বর রান্না করে দিলে সে খুশি না হয়? আচ্ছা বলছি যে আমি সন্ধ্যাকে খুশি রাখতে পারবো বলো? পারবি নীল, নিশ্চয়ই পারবি। আয় জানা, যা। জিওল মাছের ঝোল। ও মামা, এটা মাছ ভাজন
আমার তো আর বোতল খোলার টাইম হয়ে গেল। আমি তো জানি বাবা তুই মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসিস, তাই আমি তো এই মাছ এনে রেখেছি, এক্ষুনি ভেজে দেবো বাবা, এক্ষুনি। কি বলছো গো? হ্যাঁ বাবা, খুব ভালো কাজ করেছো, এত বড় একটা দাও মেরেছি, আজ কিন্তু জমিয়ে খাও। হ্যাঁ আমি মাছ ভেজে দিচ্ছি, একটুখানি অপেক্ষা কর। এই সুযোগ, দুজনেই ব্যস্ত, এই সময় গাড়ির চাবিটা খুঁজে নিতে হবে। ভণ্ডবাবুটাকে দেখতে বলে জিজ্ঞেস করবে তো আমার এই নামের নিশ্চির কি হবে। হ্যাঁ আমি না বলেছিলাম আমাদের নাম ঠিক করে রাখতে, তোমরা যে যা পাচ্ছ আমাকে নামে ডেকে আছে, আমার অসহ্য লাগছে একদম। আচ্ছা হ্যাঁ যাও যাও কাজে যাও। আরে এই এই শোনো শোনো শোনো, কিসের গন্ধ বেরোচ্ছে গো? দিওল মাছ রান্না হচ্ছে গো। মাছ রান্নার গন্ধে এভাবে এভাবে গা বমি করছে কেন আমার? তাহলে কি আমি মাছ খাই না? বাপরে বাপ, মাছটা কিছু খাই না নাকি আমি? হ্যাঁ কি রে, আমি কোথায় ছিলাম না? আরে বাড়িতেই বাকি গেছিল, আমার কি ভালো লাগে আমার। আরে ধুর 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 ধুর, কেন কিছু মনে পড়ছে না আমার? এদিকে গন্ধে মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো, সারা বাড়ি মাছের গন্ধ। যাই বাড়ির বাইরে যাই, ওখানে নিশ্চয়ই মাছের গন্ধ আসবে না। ভাগ্যিস কেউ নেই, অনেক তো রাত হয়েছে, কেউ থাকলে আমাকে অনেক জবাব দিয়ে করতে হতো। কিন্তু চাবিটা চাবিটা তো আমাকে মাঠানকে ফেরত দিতে হবে। আমি কি ভেতরে যাব? কিন্তু ভেতরে তো মেজদি থাকবে, যদি মুখোমুখি হয়ে যাই, যদি ও আমাকে কোনোভাবে চিনে ফেলে। না না চাবিটা, গাড়ির চাবিটা আমি ফেরত দিতে এসেছিলাম, আসছি। হ্যাঁ তোমাকে আমি কোথায় যেন দেখেছি বলো তো। আমাকে কি জানি কোথায় দেখেছো? মনে পড়েছে মনে পড়েছে, তোমার আজকে বিয়ে হলো না, ওই ওই গণবিবাহে। ও হ্যাঁ গণবিবাহে দেখেছো, ঠিক ঠিক। আসলে মাঠানের বাড়ির গাড়ি আমাকে পৌঁছে দিতে গেছিল, তো তো সেটাই আমি ফেরত নিয়ে এলাম আর কি। আমি আসছি। হ্যাঁ নতুন বউ গাড়ি ফেরত দিতে এলো, বাড়ি থেকে আর কেউ এলো না। হ্যাঁ এই তোমাকে একা একা এত রাতে গাড়ি ফেরত পাঠানোর জন্য বাড়ি থেকে ছেড়ে দিল, কেমন তোমার শ্বশুর বাড়ি গো? না না আসলে ওখানে কেউ গাড়ি চালাতে পারে না, তাই আমাকে নিয়ে আসতে হলো আর কি। বিয়ে বাড়িতে কেউ গাড়ি চালাতে জানে না? নতুন বউ গাড়ি চালিয়ে নিয়ে এলো, তো সঙ্গে তো কেউ আসতে পারতো নাকি? তোকে কি করে বলি রে মেজদি, ওটা বিয়ে বাড়ি নয়, ওটা তোর আদরের তারার হাড়ি কাঠ। এক সময় তোকে কিছু না বললে পেটের ভাত হজম হতো না, আর আজ তোর
তোকে মনে দুঃখের কথাটুকু বলতে পারছি না রে মিষ্টি। তুই খুব ভালো থেকো দিদি, খুব ভালো থেকো। তুমি ভালো থেকো বোন। এবার যাই? যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা আসছি। সে নয় আসবে, শ্বশুর বাড়ি তো যেতেই হবে। কিন্তু তুমি এত রাতে একা একা যাবে, কত দূরে বাড়ি? বেশ বুঝতে পারছি, আপনারা সবাই আমাকে মিথ্যা কথা বলেছেন। আমার জ্ঞান ফেরার পর থেকে যা যা বলেছেন সব মিথ্যে। আমি আপনাদের বাড়ির বউ হওয়াতে দূরের কথা, আপনারা কেউ আমাকে চেনেনও না। আমরা তোমায় চিনি না। চিনলাম তো জানতেন যে আমি মাছ খাই না, মাছের গন্ধ আমার কষ্ট হয়। মা কাল একবার ডক্টর ডাকতে হবে। সে তো ডাকতেই হবে। আমার জন্য কাউকে না কিছু ভাবতে হবে, আমার জন্য না ভেবে বড় ভাই মেয়েটার কথা ভাবো। কোন মেয়ে? নতুন বউ, একা একা গাড়ি ফেরত দিতে এলো। তার মানে তারাই এসেছিল গাড়ি ফেরত দিতে।